নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করবো তো দেখো দু হাজার সালে আমি যে সেটটা দিয়েছি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে যাদের কাছে এই বইটা নেই ঠিক আছে টেস্ট পেপারের তারা এখান থেকে স্ক্রিনশট মেরে বাড়িতে বসে এই সমস্ত প্রশ্ন এবং তার অ্যান্সার ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে এবং বারবার লেখার চেষ্টা করবে তো দেখো দু হাজার তেইশ সালে বাংলায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি তো দেখো এখান থেকে কিন্তু বহুরূপী থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বহুরূপী থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো দু হাজার সালে আমি আজকে একটা সেট আপলোড করেছি তো দেখো পথের দাবি পথের দাবি থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা তো জানো যে গ্রীষ্ম মহাপাত্রর এর মানে এর ক্যারেক্টার ঠিক আছে একে দেখতে কেমন ছিল তার চালচলন কী ছিল কী কী পোশাক পরিচ্ছেদ ব্যবহার করতো ভালো করে পড়ে যাবে মানে মানে এই জানোয়ারটাকে ওয়াশ করার দরকার নেই বাবু কেন কে কথাটা বলেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে এখান থেকে একুশখানা প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে তো দেখো অদল বদল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো ঈশা বা অমৃতের মধ্যে কোন কোন বিষয়ে মিল আছে এবং কোন কোন বিষয়ে অমিল আছে ভালো করে পড়ে যাবে ঠিক আছে অদল বদল গল্পটি ভালো করে মুখস্থ করে যাবে ভালো করে গল্পটা ভালো করে ঝেড়ে মুখস্থ করবে তো দেখো ভালো করে যদি তোমরা যদি বুঝতে পারো আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট তোমরা যে সমস্ত প্রশ্নগুলো দেবে সি কিউব এসসি কিউব সম্পূর্ণরূপে তোমরা সলভ করে আসতে পারবে ভয়ের কোনো কারণ নেই নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দু সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি তো দেখো কোয়াটার ট্রেন রওনা করিয়ে নদের চাঁদ নদীর উদ্দেশ্যে গিয়েছিল কোয়াটার ট্রেনে রওনা করিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টু পয়েন্ট সেভেনের প্রশ্ন ইম্পর্টেন্ট টু পয়েন্ট নাইন টু পয়েন্ট এইট টু পয়েন্ট ডবল ওয়ানে টু পয়েন্ট ওয়ান টুতে টু পয়েন্ট টু জিরোতে বন্দির ন কী বলেছে নদীকে অত্যাধিক ভালোবাসার ফল কি হয়েছিল তোমরা তো জানো যে অত্যাধিক ভালোবাসার ফলে কিন্তু তার কিন্তু মৃত্যু হয়েছিল তাই তো কবিতা অসুখী একজন তো দেখো অসুখী একজন কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে করা আছে তোমরা এর অ্যান্সার ভালো করে মুখস্থ করবে এবং দেখে নাও কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন বুঝতে পারলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল কি। কী চূর্ণ হয়ে গিয়েছিল সেই বারান্দা বারান্দায় কি ছিল তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা এইগুলো ভালো করে মুখস্থ করবে এবং বাড়িতে বসে বার লেখার প্র্যাকটিস করবে আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট এর ভিতর থেকে তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসএ কিউব গুরুত্বপূর্ণ সেই এসএ কিউবগুলো খুব সুন্দর করে এখান থেকে এখানে কিন্তু লেখা আছে তোমরা এর অ্যান্সার বের করে মুখস্থ করবে আফ্রিকা আফ্রিকা থেকে যেমন টু পয়েন্ট ওয়ানের প্রশ্ন স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করেছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টু পয়েন্ট এইট এলো মানুষ ধরার দল তারা কি করেছিল পড়বে ভালো করে কিন্তু টু পয়েন্ট ফোরের প্রশ্ন পড়বে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ভালো করে মুখস্থ করবে অভিষেক অভিষেক থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালো করে তোমরা দেখে নাও অভিষেক কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে তাই তো কাপিল লঙ্কা কাপিল জলধি কখন এমন হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো খুব সুন্দর করে ভালো করে মুখস্থ করবে তো দেখো পরের কবিতা প্রলো উল্লাস তো দেখো এখান থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে সিন্ধু তীরে এবং তার সঙ্গে অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও তো দেখো হারিয়ে হারিয়ে যাওয়া কালী থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এই প্রবন্ধ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং অধ্যায়টা একটু বড় আছে প্রচুর এসে কিউব আছে তোমরা একটু ভালো করে পড়বে এবং তার সঙ্গে তোমাদের কাছে আমি আর একটা কথা বলবো টেক্সট বইটা ভালো করে পড়বে কিন্তু টেক্সট বই যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের এমসি কিউব এসে কিউব বড়ো প্রশ্ন কোনো ভয় নেই বুঝতে পারছো আমি কি বলছি তো দেখো এই সমস্ত প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বাংলা ভাষায় বিজ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে তোমরা দেখে নাও এবং পারলে তোমরা স্ক্রিনশট মেরে নাও স্ক্রিনশট মেরে তোমরা তোমাদের মানে বই হোক বা যে কোনো বই থেকে হোক যে কোনো মানে বই হলে হয়ে যাবে তোমরা ভালো করে মার্কিং করে নাও এবং ভালো করে মুখস্থ করো দু সালে যাদের কাছে এই টেস্ট পেপার বইটা নেই তারা এই সাজেশানটা ভালো করে স্ক্রিনশট মারবে স্ক্রিনশট মেরে দরকার হলে মোবাইলে পিডিএফ করে রাখবে বুঝতে পারছো আমি কি বলছি তো দু সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর আমরা দু সালের মাধ্যমিকের যাবতীয় ফিজিক্সের প্রশ্নর অ্যান্সার ফিজিক্স হোক ইতিহাস হোক ভূগোল হোক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বা একই ব্যাপার ফিজিক্যাল সায়েন্স তো দেখো আর ইতিহাস ভূগোল সম্পূর্ণরূপে আমি কিন্তু সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা এইগুলো ভালো করে মুখস্থ করবে কবিতা তো দেখে নাও কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নগুলো এখানে কিন্তু দেওয়া আছে তোমরা এইগুলো ভালো করে পড়বে এবং ভালো করে প্রিপারেশান নেবে কিসের জন্য প্রিপারেশানটা নেবে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার বেশি দিন নেই বাকি এবং মাধ্যমিকে বাংলায় যদি লেটার পেতে চাও মাধ্যমিকে বাংলায় যদি লেটার পেতে চাও তাহলে সম্পূর্ণ টেক্সট বইটা ভালো করে দু থেকে তিনবার বা তার মানে দু থেকে তিনবার তো বেশি টাইম পাবেই না এখন রিডিং পড়ে যাবে তার সঙ্গে তোমরা রচনাটা ভালো করে পড়বে রচনা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে মোটামুটি যতটা পারো লেখার চেষ্টা করবে বঙ্গানুবাদ তো দেখো কবিতা পাঁচ নম্বরে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে দেখে নাও ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে নাটক থেকে সিরাজদৌলা থেকে তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে ভালো করে তোমরা দেখে নাও এই সিরাজদৌলার নাটক তোমাকে ভালো করে পড়তে হবে অনেকে কিন্তু এটা ভালো করে বুঝতে পারে না দরকার হলে তোমরা ভালো করে টেক্সট বই দু তিনবার পড়ে নেবে তার সঙ্গে মানে বইয়ের সারাংশটা ভালো করে পড়ে নেবে বুঝতে পারছি এবং কোন থেকে দশ নম্বরের প্রশ্ন থাকে দুটো প্রশ্ন লিখতে হয় পাঁচ দুগুণি দশ পাঁচ করে নম্বর থাকে তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আর দু সালে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত সংলাপ যে সমস্ত প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তার সঙ্গে রচনা রচনাগুলো তোমরা দেখে নাও ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেন অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে